বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে পদত্যাগ করার পর হাসিনা বর্তমানে কোথায় আছেন উঠছে সেই প্রশ্ন। মূলত পদত্যাগের পর তিনি ঢাকা থেকে ভারতের আগরতলায় যান এবং সেখান থেকে দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছান। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে শোনা যাচ্ছে। তিনি ঠিক কতদিন ভারতে থাকবেন বা কবে যুক্তরাজ্যে যাবেন তা এখনও নিশ্চিত নয়। অবশ্য যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে মঙ্গলবার জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। যুক্তরাজ্যে যাওয়ার আগ পর্যন্ত ভারতে হাসিনাকে শুধুমাত্র সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পদত্যাগের ঘোষণা আসার পরপর হাজার হাজার মানুষ গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। সেখানে ভাঙচুর করারও অনেক জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।